মাঝখানে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপরই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় প্রতি হবে রাজ্যবাসী। আর এই পূজাকে সামনে রেখে শুক্রবার গোটা রাজ্যের সঙ্গে আম্বাসা বাজারেও ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে আম্বাসা বাজারের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা বিশ্বকর্মা মূর্তি পটরা সাজিয়ে বসে। বিগত বছরের তুলনায় বছর পুজোর সংখ্যা বেড়েছে এবং মূর্তি চাহিদাও বেড়েছে বলে জানা গিয়েছে। একইভাবে এদিন ফলের বাজারও ভিড় লক্ষ্য করা যায়। ফলের দাম একই রয়েছে। এর এক ফল ব্যবসায়ী জানান, ফলের বাজার দাম আগরতলার তুলনায় আম্বাসায় অনেকটাই কম রয়েছে। সকাল থেকে ক্রেতারা ভিড় জমিয়েছে, বাজার অনেকটাই ভালো।